অনুচক্রিকা বা ইংরেজি নাম কি প্লেটিলেট প্লেটিলেট অনুচক্রিকা সম্পর্কে একটা কথা যদি তুমি জানো সেটা হচ্ছে অনুচক্রিকার রক্ত তঞ্চন রক্ত তঞ্চন কোথায় তোমার হাত যখন কেটে যায় তখন তো ব্লিডিং হইতে থাকে তুমি একটা অ্যাক্সিডেন্ট করছো প্রচুর রক্ত পড়ে যাচ্ছে এই রক্তটা তো জমার জলি না বাঁধে তুমি তো মারা যাবা রক্ত সব রক্ত বেরোয় যাবে কারণ তোমার দেহের প্রত্যেকটা ভেসেল একটা একটা সাথে যুক্ত রক্ত একবার একটা জায়গায় ছিঁড়ে গেলে ওখান থেকে ব্লাড বেরোয় তোমার দেহের সব রক্ত বেরোয় যাবে কিন্তু তা কি হয় তা তো হয় না তুমি আলটিমেটলি একটা সময় রক্ত পড়া বন্ধ হয়ে যায় কেন এই অনুচক্রিকার জন্য একে তোমার থ্যাংক ইউ দেওয়া উচিত সবাই বলো সবাই কমেন্টে লিখেছো ভাইয়া থ্যাংক ইউ প্লেটিলেট থ্যাংক ইউ সবাই লিখো তাহলে এটার একটা কাজ যদি তোমাকে আমি বলি তুমি বলবা ভাইয়া রক্ত তঞ্চন এই অনুচক্রিকা হচ্ছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম একেবারে সবচেয়ে ছোট আমাদের যে আরবিসি আর অনুচক্রিকা এই তিনটে সবচেয়ে ছোটকে অনুচক্রিকা এবং অনুচক্রিকা নিউক্লিয়াস বিহীন তবে ভাইয়া আরবিসির সাথে একটা ডিফারেন্স আছে আরবিসি যখন অপরিণত ছিল যখন এরিত্র ব্লাস্ট হিসেবে ছিল তখন কিন্তু নিউক্লিয়াস ছিল কিন্তু যখন সে সাইট হয়েছে যখন পরিণত হয়েছে তখন তার নিউক্লিয়াস ছিল না কিন্তু এর জীবনের কোনো সময় নিউক্লিয়াস থাকে না জীবনের কোনো পর্যায়ে নিউক্লিয়াস থাকে না এ ক্ষুদ্রতম এর একটা গাছ যদি তুমি মনে রাখো সেটা হচ্ছে ভাইয়া এ রক্ত তঞ্চন করে থাকে অনুচক্রিকাতে একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান থাকে অনুচক্রিকাতে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান থাকে সেই উপাদানটা কি ভাইয়া সেই উপাদানটা হচ্ছে সেফালিন নামক ফসফোলিপিড সেফালিন নামক ফসফোলিপিড অনুচক্রিকাতে যে গুরুত্বপূর্ণ উপাদানটা থাকে সেটা হচ্ছে ভাইয়া সেফালিন নামক ফসফোলিপিড এইটা থাকে অনুচক্রিকা কই থেকে তৈরি হয় উৎপন্ন অনুচক্রিকা উৎপন্ন হয় দেখো অনুচক্রিকা উৎপন্ন হয় লাল অস্থিমজ্জার বড় মেগাক্যারিওসাইট থেকে লাল অস্থিমজ্জার বড় মেগাক্যারিওসাইট থেকে বড় মেগা ক্যারিওসাইট অনুচক্রিকা তৈরি হয় লাল অস্থিমজ্জার বড় মেগাক্যারিওসাইট থেকে চলে আসো অনুচক্রিকা কদিন বাঁচে এই যে তৈরি হইলো তারপর বেঁচে থাকবে না ও বেঁচে থাকে পাঁচ থেকে নয় দিন অনুচক্রিক বেঁচে থাকে পাঁচ থেকে নয় দিন তৈরি হইলো বাঁচলো এরপর কি হবে তার সে মারা যাবে তাহলে মৃত্যু তাহলে উৎপন্ন লাল অস্থি মজ্জার বড় নামক কোষ থেকে বাঁচে পাঁচ থেকে নয় দিন এ মারা যায় কিভাবে এ মারা যায় হচ্ছে যকৃত প্লীহা যকৃত এবং প্লীহা এক ধরনের বিশেষ সেল আছে যার নাম হচ্ছে ম্যাক্রোফেজ ম্যাক্রোফেস ম্যাক্রোফেজ কোন সেল বলতো আমাদের যে মনোসাইট গুলা তোমরা মনোসাইট পড়ছো না কতদিন এই মনোসাইট গুলা যখন পাঁচ গুণের মতো বড় হয় তখন তার ম্যাক্রোফেজ এবং ম্যাক্রোফেজের কাজগুলো হচ্ছে এরা ফ্যাগোসাইটিক সেল এরা জীবাণুকে ধরে ধরে খেয়ে ফেলে এবং এই ম্যাক্রোফেজ এক একটা জায়গায় গেলে এক এক নামে ডাকা হয় যেমন ওইটা যখন মস্তিষ্কে যায় তখন তাকে আমরা মাইক্রোগ্লিয়া বলি এরকম বিভিন্ন অংশে গেলে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি তো এই যকৃত এবং প্লিহার যে ম্যাক্রোফেজ সেলগুলো আছে এটা আসলে আমাদের মনোসাইট বা ফ্যাগোসাইটিক যে সেলগুলো তাদেরকে ম্যাক্রোফেজ বলে তাহলে উপাদান হচ্ছে সেফালিন নামক ফসফোলিপিড উৎপন্ন হয় লাল অস্থিমজ্জার বড় মেগা নামক কোষ থেকে পাঁচ থেকে নয় দিন বাঁচে তারপর যকৃত এবং প্লিহার ম্যাক্রোফেজের মাধ্যমে এরা মারা যায় এইটা হচ্ছে মোটামুটি তোমাকে মনে রাখতে হবে এরপর যদি সংখ্যা বলি আমি যদি তোমাকে বলি যে সংখ্যা কত এটা সংখ্যা হচ্ছে দেড় লাখ থেকে ভাইয়া দেড় লাখ থেকে চার লাখ এটা সংখ্যা হচ্ছে দেড় লাখ থেকে চার লাখ প্রতি ঘন মিলিমিটার কিউবে প্রতি ঘন মিলিমিটার কিউবে প্রতি ঘন মিলিমিটার কিউবে এটা সংখ্যা দেড় লাখ থেকে চার লাখ তাহলে অনুচক্তি কিভাবে প্লেটিলেট রক্তদঞ্চন করে ক্ষুদ্রতম রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না জীবনের কোনো পর্যায়ে উপাদান হচ্ছে সেফালিন নামক ফসফলিপিড উৎপন্ন হয় লাল অস্থিমজ্জার বড় মেগা কেজিয়াসাইট নামক কোষ থেকে পাঁচ থেকে নয় দিন বাচে মৃত্যু হয় যকৃত এবং প্লিহার ম্যাক্রোফেস কোষে সংখ্যা দেড় লাখ থেকে চার লাখ প্রতি ঘন মিলিমিটার কিউবে এইবার এর কাজগুলা জানবো এইবার ভাইয়া এর কাজগুলা আমরা জানবো ঠিক আছে আচ্ছা এটার সংখ্যা নিয়ে আসলে আমি একটু বলি এটার সংখ্যা এক এক বইতে এক এক রকম নতুন বইয়ে আছে দেড় লাখ থেকে চার লাখ আমরা অলওয়েজ 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 আজমাও এর বই ফলো করব। আমি তোমাদের অলওয়েজ অলরেডি পিডিএফটা দিয়ে দিছি তোমরা পিডিএফটা দেখবা মেডিকেলের জন্য আজমাও স্যার সবার উপরে আজ মশালের বইতে যা লেখা আছে তাই সত্য আমি যদি কোনো কিছু ভুল বলে ফেলি আজ মশালের বইতে যা থাকবে তাই পড়বা ঠিক আছে আমরা এখন কাজ দেখবো এ পর্যন্ত আশা করি হয়ে গেছে চলে আসো আমরা কাজে চলে যাই আমরা যদি কাজ বলি তাহলে অনুচক্রিকা হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে হিমো স্ট্যাটিক প্লাগ গঠন করে অনুচক্রিকা হিমোস্টাটিক প্লাগ প্লাগ গঠন করে অনুচক্রিকা হিমোস্টাটিক প্লাগ গঠন করে অর্থাৎ এই যে প্লাগ এই প্লাগে হচ্ছে রক্ত আটকে যায় ফলে এই রক্ত আর দেহের বাইরে যাইতে পারে না এভাবে আর কি এই প্লাগে রক্ত আটকে যায় রক্ত দেহের বাইরে যাইতে পারে না অর্থাৎ এভাবে রক্ত তঞ্চন করে এছাড়া অনুচক্রিকা কিন্তু সেরাটোনিন খরণ করে সেরাটোনিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ খরণ করে এই রাসায়নিক পদার্থটা রক্তনালীর সংকোচন ঘটায় ধরো রক্তনালীটা রকম এর ভিতরে ডিপটা এরকম কিন্তু সে রক্তনালীকে এরকম দেয় এখন দেখো এই এই ডিপ থেকে যে পরিমাণ রক্ত বেরোইতে পারবে যখন সংকুচিত হয়ে যাবে রক্ত তখন কম রক্ত বেরোতে পারবে ফলে যখন রক্তক্ষরণ শুরু হয় যখন রক্তক্ষরণ শুরু হয় তখন রক্তনালীগুলো সংকুচিত হয়ে যাতে কম কম রক্ত তাহলে সেরাটোনিন খরণ করে রক্তনালী সংকোচন করে রক্তনালীর সেরাটোনিন খরণ করে রক্তনালী সংকোচন করে কি কি বললাম হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে সেরাটোনিন খরণ করে রক্তনালী সংকুচিত করে এরপরে এ কিন্তু হিস্টামিন সঞ্চয় করে হিস্টামিন সঞ্চয় করে এছাড়া এটা কিন্তু ফ্যাগোসাইটোসিস করে দেখো এরা ফ্যাগোসাইটোসিস করে করে হিস্টামিন খরণ করে কে আমাকে একটু কমেন্ট করে সবাই বলো হিস্টামিন খরণ করে কে সবাই কমেন্ট করে বলো আমি কমেন্টগুলো পড়বো হিস্টামিন সঞ্চয় করে এছাড়া এরা কিন্তু ব্লাড ক্লটিং ফ্যাক্টর খরণ করে রক্ত জমাট বাঁধার যে উপাদানগুলো আছে ব্লাড ক্লটিং ক্লটিং মানে জমাট বাঁধা ব্লাড ক্লটিং ফ্যাক্টর খরণ করে এরা ব্লাড ক্লটিং ফ্যাক্টর খরণ করে তাহলে এরা পাঁচটা কাজ করে হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে ভাই এরা কি কি কাজ করে হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে সেরাটোনিন খরণ করে রক্তনালী সেরাটোনিন খরণ করে রক্তনালীর সংকোচন করে ফ্যাগোসাইটোসিস করে হিস্টামিন সঞ্চয় করে ব্লাড ক্লটিং ফ্যাক্টর খরণ করে ব্লাড ক্লটিং ফ্যাক্টর খরণ করে ব্লাড ক্লটিং ফ্যাক্টর খরণ করে বেজোফিল ইয়াস এটা হচ্ছে ভাইয়া বেজোফিল তাহলে মোটামুটি অনেকেই কমেন্ট করছো প্রচুর কমেন্ট পড়ে গেছে সবার কমেন্ট পড়া আমার জন্য একটু কঠিন ঠিক আছে আমি সবার কমেন্টগুলো দেখতেছি আসলে ঠিক আছে ঋতু শিফা সাইমা রিপন মেজাবিন আফরিন ইশরাত কিজে যে করি আচ্ছা ইশিতা আনিকা ফাতিমা ফাতিহা সাইফুল সাগর সাদিয়া ফয়সাল নাইম নাইম বেসুফিল দিয়ে একটা বিশাল হাসি দিছে সায়ন আচ্ছা ইয়ামিন হিসাম শুভজিৎ লোপা মুনিয়া রইস আতিকা জ্যোতি আহমেদ আশরাফুল হিসাম নৌমি নামিতা জ্যোতি আচ্ছা তোমরা সবাই কিন্তু আমাদের যে নোট রক্তের নোট মেডিলজি গ্রুপে শেয়ার করবা এবং নোটের সাথে সাথে ক্লাসটা কেমন লাগছে সেটা একটু লিখবা সংক্ষেপে হ্যাঁ তাহলে আমি খুব খুশি হব আমি কিন্তু সবার নোটগুলা দেখি সবার নোটগুলা দেখি সব না দেখতে পারলেও কিছু কিছু দেখি মানে নোট সবারটা দেখি কিন্তু সব না পড়তে পারলেও কিছু কিছু পড়ি হ্যাঁ যেটা বললাম আচ্ছা তাহলে এটা হচ্ছে অনুচক্রিকার কাজ আমরা রক্ত তঞ্চন দেখব এখন আমরা এখন ভাইয়া রক্ত তঞ্চন দেখবো ফার্স্ট অফ অল রক্ত খরণ হইতে কতক্ষণ সময় লাগে জানো রক্ত খরণ হতে কতক্ষণ সময় লাগে রক্তক্ষরণ হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এক থেকে চার মিনিট রক্তক্ষরণ হয় ব্লিডিং হয় এক থেকে চার মিনিট কিন্তু যদি আমি বলি যে রক্ত জমাট বাঁধতে কতক্ষণ লাগে রক্ত তঞ্চন রক্ত তঞ্চন হইতে কতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে তিন থেকে আট মিনিট রক্ত জমাট বাঁধতে কিন্তু বড়ো একটা সময় লাগে তিন থেকে আট মিনিট রক্ত রক্তক্ষরণ হইতে এখন এই যে রক্ত তঞ্চন হয় এই যে রক্তটা জমাট বাঁধতেছে এটা জমাট বাঁধে কে কিছু ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে কিছু ব্লাড আছে এই ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলোর গুলার কাজ কি জমাট বাধা এরকম ফ্যাক্টর আছে ফ্যাক্টর ফ্যাক্টর এই ব্লাড ক্লটিং অনুচক্রিকা থেকে এই ফ্যাক্টর রক্ত জমাট বাধাই হেল্প করে এর ভিতরে চারটা ফ্যাক্টর হচ্ছে মেইন মূল ফ্যাক্টর বা প্রধান ফ্যাক্টর চারটি প্রধান ফ্যাক্টর চারটি সেই চারটা প্রধান ফ্যাক্টর কি এটা একটা লাইন দিয়ে মনে রাখা যায় খুব জনপ্রিয় একটা লাইন ম্যাক্সিমাম এখানে আমি এই লাইনটা শুনছি আমি শিওর ফুল পরে টুপ করে আসলেই কিন্তু ফুল টুপ করে পড়ে ঠিক আছে ফুল পরে টুপ করে তাহলে একে হচ্ছে ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন পরে দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন প্রোথ্রম্বিন ফাইব্রিনোজেন প্রোথ্রম্বিন টুপ দিয়ে হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন এবং করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন তাহলে প্রধান চারটা ব্লাটিং ব্লাড ক্লটিং ফ্যাক্টর কি এটা হচ্ছে এক দুই তিন চার এই প্রথম চার নাম্বারই এক নাম্বার ফ্যাক্টর দুই নাম্বার ফ্যাক্টর তিন নাম্বার ফ্যাক্টর চার নাম্বার ফ্যাক্টর ফাইব্রিনোজেন প্রথ্রম্বিন টিস্যু শ্রম্ভ প্লাস্টিন ক্যালসিয়াম আয়ন ফাইব্রিনোজেন প্রথ্রম্বিন টিস্যু শ্রম্ভ প্লাস্টিন আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন এই চারটা হচ্ছে প্রধান চারটা ব্লাটিং ব্ল্যাড ক্লটিং ফ্যাক্টর এই চারটা ফ্যাক্টরের নাম তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ফাইব্রিনোজেন প্রথ্রমভিন টিস্যু সবাই মুখস্থ করে ফেলো এখনই সবাই মুখস্থ করে ফেলো এই চারটা ফ্যাক্টরের নাম এখন একটা জিনিস খেয়াল করো যে রক্ততঞ্চন ফ্যাক্টর বা ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো তোমার রক্ত জমাট বাঁধায় রক্ত জমাট বাঁধায় কিন্তু আমাদের দেহের ভিতরে আছে একজন যে রক্ত যেন জমাট না বাঁধতে পারে এই ব্যাপারে এই ব্যাপারে আপ্রাণ চেষ্টা করে দেহের ভিতরে যে আছে তার নাম হচ্ছে হেপারিন হেপারিন দেহের ভিতরে যে আছে তার নাম কি ভাইয়া হেপারিন হেপারিন কি করে রক্ত নালীর ভিতরে তোমার দেহের ভিতরে যেন রক্ত জমাট না বাঁধে ওই ব্যাপারটা এনশিওর করে তুমি বলো যে দেহের বাইরে রক্ত চলে যাচ্ছে তখন রক্ত জমাট বাঁধাইতে হবে কিন্তু দেহের ভিতরে যদি রক্ত জমাট বেঁধে যায় একটা নালীর ভিতর দিয়ে তোমার হাতের ভিতর দিয়ে রক্ত যাচ্ছে হুট করে এখানে জমাট বেঁধে গেছে এখানে কি রক্ত যাবে তোমার এটা হচ্ছে তোমার হাত এই হাতের এখানে কি রক্ত যাবে রক্ত জমাট না বাঁধে গেলে তোমার হাত এইভাবে ঠিকঠাক কাজ করবে রক্ত যাইতে পারবে না মানে পুষ্টি যাইতে পারবে না অক্সিজেন যাইতে পারবে না কিছু যাইতে পারবে না ফলে তোমার হাত তো ঠিকঠাক ফাংশন করবে না তাই না হাতের সেলগুলো আস্তে আস্তে ডেড হয়ে যাবে তাইলে দেহের ভিতরে যেন রক্ত জমাট না বাঁধতে পারে এই ব্যাপারটা এনশিওর করে হচ্ছে হেপারিন আর দেহের বাইরে রক্ত চলে গেলে যখন জমাট বাঁধে যায় এই ব্যাপারটা এনশিওর করে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর এই চারটা মেনলি তাহলে খেয়াল করো হেপারিন আচ্ছা তোমরা যখন এরকম টেস্ট টিউব দেখছো টেস্ট টিউবে রক্ত নিয়ে যায় ওই যে তুমি যখন সিরিঞ্জে রক্ত দাও সিরিঞ্জ দিয়ে রক্ত নিয়ে ওই রক্তটা দেখবে একটা টিউবে রাখে টেস্ট টিউবে রেখে দেখো একটা এরকম সাজানো থাকে ওই টেস্ট রেখে দেয় ওই রক্তটা জমাট বেঁধে যায় না কেন জানো ওই টেস্ট টিউবের নিচে এখানে হেপারিন থাকে তো যার কারণে এখানে যখন তুমি রক্ত রাখতেছো এই রক্তটা এই নিচের হেপারিনের জন্য জমাট বেঁধে যায় না পরবর্তীতে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া যায় তারপর ওই রক্তটাকে ইউজ করা যায় আদারওয়াইজ কিন্তু ওই রক্তটা জমাট বেঁধে যেত তাহলে টেস্ট টিউবে যখন তুমি রক্ত নিবা তার আগে ওইখানে আমরা দেখব তার আগে একটা জিনিস খেয়াল করো রক্তরস কি জিনিস রক্তরস হচ্ছে রক্তের জলীয় অংশ স্বাভাবিক যে রক্ত তোমার দেহের ভিতরে যে রক্ত আসে সেই রক্তের যে পানির অংশটা পানীয় অংশটা সেটার নাম কি রক্তরস তাহলে স্বাভাবিক রক্তের জলীয় অংশ স্বাভাবিক রক্তের জলীয় অংশ রক্তরসটা হচ্ছে স্বাভাবিক রক্তের জলীয় অংশ কিন্তু সিরাম নামে একটা জিনিস আছে সিরাম ভাইয়া সিরাম কি রক্তরস হচ্ছে স্বাভাবিক রক্তের জলীয় অংশ তাহলে সিরাম সিরাম কি হচ্ছে তোমার যখন হাত কেটে গেছিল অনেক সময় আমাদের হাত পা কেটে যায় না হাত কেটে গেলে রক্ত তো পরে জমাট বেঁধে যায় জমাট বেঁধে যাওয়ার পরে ওখানে একটু চাপ দিবা চাপ দিলে দেখবা যে হালকা হালকা পানি পানি বেরোচ্ছে ওই যে পানিটা ওইটার নাম হচ্ছে সিরাম তাহলে রক্ত তঞ্চনের পর মানে রক্ত জমাট বেঁধে যাওয়ার পর রক্তের যে জলীয় অংশ ওইটার নাম হচ্ছে সিরাম রক্ত তঞ্চনের পর রক্তের জলীয় অংশের নাম কি ভাইয়া রক্ত তঞ্চনের পর রক্তের যে জলীয় অংশ সেটার নাম হচ্ছে ভাইয়া সিরাম যেমন রক্তরসে কিন্তু ব্ল্যাড ক্লটিং ফ্যাক্টরগুলো থাকে কিন্তু সিরামে সবগুলা ব্ল্যাড ক্লটিং ফ্যাক্টর থাকে না সিরামে এক নাম্বার টোটাল কয়টা আছে তেরোটা ব্লাড ক্লোটিং ফ্যাক্টর তার ভিতরে এক নাম্বার দুই নাম্বার পাঁচ নাম্বার এবং আট নাম্বার এই চারটা ব্লাড ক্লোটিং ফ্যাক্টর সিরামে থাকে না সিরামে এক দুই পাঁচ আট এই চারটা ব্লাড ক্লোটিং ফ্যাক্টর থাকে না সিরামে এক দুই পাঁচ আট এই চারটা ব্লাড ক্লোটিং ফ্যাক্টর ভাইয়া থাকে না যারা অলরেডি আসছো তারা হচ্ছে একটু ফ্রেন্ডের মেনশন দিয়ে দাও এবং নিজের প্রোফাইলে ভিডিওটা শেয়ার করে দাও এখন যারা আসো প্লিজ ফ্রেন্ডদের মেশন দিয়ে দাও এবং যারা অলরেডি আসো তারা আমাদের ভিডিওটাতে একটা রিয়্যাক্ট দাও তুমি লাভ দিতে পারো তুমি অ্যাংরি দিতে পারো লাইক দিতে পারো কেয়ার দিতে পারো তুমি যেকোনো কিছু দিতে পারো কিন্তু সবাই একটা রিয়াক্ট দাও একই সাথে সবাই একটা রিয়্যাক্ট দাও নিজের প্রোফাইলে শেয়ার দাও এবং ফ্রেন্ডের মেশন দিয়ে দাও এক দুই পাঁচ আট পাঁচ আট নাম্বার ফ্যাক্টর সিরামে থাকে না রক্ত তঞ্চনের পর রক্তের জলীয় অংশটা হচ্ছে সিরাম স্বাভাবিক রক্তের জলীয় অংশটা হচ্ছে রক্তরস স্বাভাবিক রক্তের জন্য অংশটা হচ্ছে ভাইয়া রক্তরস এখন আমরা দেখব রক্ত কিভাবে জমাট বাঁধে রক্ত কিভাবে জমাট বাঁধে এই পর্যন্ত সবার হয়েছে কিনা একটু কমেন্ট করে বলো তো সবাই একটু আমাকে কমেন্ট করে বলো এই পর্যন্ত সবার হয়েছে কিনা আচ্ছা সবাই বস হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমাদের এখন টোটাল তিনটা কোর্স রানিং আছে একটা হচ্ছে কোর্স এই কোর্সটা তোমার এটা বন্ধ করে সমীর সমীর যত ভালো ইংলিশ ক্লাস নেন এত ভালো ইংলিশ ক্লাস অনলাইনে আমার মনে হয় না কেউ নাই আমার এটা পার্সোনাল মতামত তোমাদের মতামত ভিন্ন হইতে পারে সমীর যেই লেভেলের অভিজ্ঞতা এত অভিজ্ঞ কোনো টিচার ইংলিশে নাই উনি পুরা ভার্সিটির কোর্স ইংলিশ কোর্স এক হাজার টাকায় করাই দিচ্ছেন আমি অলরেডি পোস্ট দিয়ে দিচ্ছি মিডিল ইজি গ্রুপের অ্যানাউন্সমেন্ট সেকশন অনুসারে কোর্সের ডিটেলস আছে তোমরা যারা করতে চাও ঈদের পরই শুরু হয়ে যাচ্ছে টানা বিশটা ক্লাসে পুরা ইংলিশ ভার্সিটির ইংলিশ শেষ যারা ইংলিশ নিয়ে আসলে টেনশনে আসো আল্লাহ আল্লাহর রহমতে এই কোর্সটা তোমাদের জন্য একটা সেভিয়ার হতে পারে তোমরা যারা এই কোর্সটা করতে চাও তোমরা এই কোর্সটা করতে পারো আমি তোমাদের কথা দিচ্ছি আমার কোর্স কেমন হবে আমি সেই ব্যাপারে আমি মানে অত শিওরিটি না দিতে পারলো সৌমেন সারের কোর্স যে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা সবগুলা ক্লাস করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের আচ্ছা তাইলে দেখো সিরাম রক্তরস এই ব্যাপারটা এখন তোমরা বিভিন্ন এনজাইম শুনছো না এনজাইমের ধরো তুমি এরকম শুনছো প্রোরেনিন প্রোরেনিন তারপর রেনিন শুনছো হ্যাঁ তারপর এনজিও টেনশিনোজের নাম শুনছো এনজিও টেনশিনো জেন আবার এনজিও টেনশিন নামটাও শুনছো এনজিও টেনশিন এখানে খেয়াল করো ভাইয়া একটা জিনিস মনোযোগ দিয়ে দেখো প্রো রেনিন যদি এনজাইমের নামের আগে প্রো পাও তাইলে বুঝবা যে সেটা হচ্ছে নিষ্ক্রিয় সেটা নিষ্ক্রিয় তাহলে রেনিন কি সক্রিয় মানে অ্যাক্টিভ আছে কাজ করতে পারবে এখন আর প্রোরেনিন যেটা এটাকে তোমার অ্যাক্টিভ করতে হবে আগে অ্যানজিও টেনশিনও জেন লাস্ট যদি জেন পাও জেন শব্দটা পাও তাহলে বুঝবা যে এটা নিষ্ক্রিয় জেন শব্দটা পাইলে ওটা নিষ্ক্রিয় আবার অ্যানজিও টেনশিন জেন নাই তো তাইলে এই জেন চলে গেছে তাইলে এটা সক্রিয় তাইলে কোনো অ্যানজাইমের নামের শেষে তুমি যদি প্রো শব্দটা পাও প্রো কোনো অ্যানজাইমের নামের শেষে তুমি যদি প্রো শব্দটা পাও অথবা জেন শব্দটা পাও তুমি বুঝবা যে ওই ওই এনজাইমটা এনজাইমটা নিষ্ক্রিয় হচ্ছে ভাইয়া নিষ্ক্রিয় যদি না পাও তাহলে ওই এনজাইমটা সক্রিয় ওই এনজাইমটা হচ্ছে ভাইয়া সক্রিয় ঠিক আছে না গোল্ডিগার্সে থাকলে এই কোর্স করা লাগবে না গোল্ডিগার্সে যারা আসো সেখানেই সৌম্যান্সের ক্লাস নিবেন সেখানে আমি চারটা সাবজেক্ট ক্লাস নিই সৌমেন ইংরেজি ক্লাস নেন ফলে গোল্ডিগার্সে যারা ভর্তি হবে তাদের এই কোর্স করা লাগবে না তারা যারা বাইশ ব্যাচের আসো বা সেকেন্ড আসো কারো এই কোর্স করা লাগবে না তারা গোল্ডিগার্সেই এই ক্লাসগুলো পাবা এর থেকে বেশি ক্লাস পাবো আচ্ছা প্রো যদি থাকে আর জেন যদি থাকে তাহলে নিষ্ক্রিয় আর না থাকলে সেই এনজাইমটা হচ্ছে সক্রিয় আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি এরপর ধরো অনুচক্রিকা অনুচক্রিকা তোমার হাত কেটে গেছে হাত কেটে গেছে অনুচক্রিকা বাতাসে চলে আসছে অনুচক্রিকা এই যে হাত কেটে গেছে লাল লাল রক্ত বাতাসের সংস্পর্শে চলে আসছে অক্সিজেনের সাথে মিশে গেছে তখন কি হবে ফার্স্টেই হচ্ছে হেপারিন অকেজ হয়ে যায় ফার্স্টেই হচ্ছে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে হেপারিন অকেজো হয়ে যায় ফার্স্টেই হচ্ছে তোমার হেপারিন ওকেজ হয়ে যাবে আর একটা হচ্ছে আরেকটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন গঠিত হবে থ্রম্বোপ্লাস্টিন গঠিত হবে এবং এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সাথে মিলবে তাহলে এই যে থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন এই দুইজন মিলিতভাবে একটা কাজ করবে সেটা হচ্ছে প্রোথ্রমবিন প্রথ্রম্বিন প্রথ্রম্বিন হচ্ছে নিষ্ক্রিয় তোমরা জানো প্রো মানে হচ্ছে নিষ্ক্রিয় প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে থ্রম্বিন থ্রম্বিন কি সক্রিয় তাহলে প্রথ্রম্বিন এটা থ্রম্বিন হচ্ছে একটা তোমার ফ্যাক্টর যে ফ্যাক্টরটা নিষ্ক্রিয় ছিল সেটাকে সক্রিয় করতেছে কে থ্রম্বো প্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন থ্রম্বো প্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন তোমার যখনই হাত কেটে গেছে তখন হেপারিন অকেজে হয়ে যাচ্ছে হেপারিন অকেজে হয়ে যাবে এবং থ্রম্বো প্লাস্টিন খরিতে হবে এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সাথে মিলে ক্যালসিয়াম আয়ন আরও একটা ফ্যাক্টর এই দুইটা ফ্যাক্টর মিলে প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে আবারও বলতেছি হাট কেটে গেছে হেপারিন অকেজ হয়ে গেছে থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন মিলে প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে আচ্ছা এই যে থ্রম্বিন তৈরি হইল এই থ্রম্বিন তো সক্রিয় এই থ্রম্বিন ফাইব্রিন ওজনকে কিভাবে লিখব এই থ্রম্বিনটা আসলে ফাইব্রিন এই থ্রম্বিনটা ফাইভ রিন ওজেনকে ফাইভ একটা ফ্যাক্টর এই ফাইভ রিন ওজেনকে ফাইভ পরিণত করে ফাইভ জালকে পরিণত করে তাহলে আবারও বিষয়টা বোঝাই অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসবে হেপারিন অকেজ হয়ে যাবে থ্রম্বোপ্লাস্টিন খরিতে হবে এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম নামক আরেকটা ফ্যাক্টরের সাথে মিলিত হবে দুইজন মিলে প্রথ্রম্বিন থ্রম্বিনে পরিণত করবে থ্রম্বিন যখন সক্রিয় হবে তখন সে ফাইব্রিন নামক ফ্যাক্টরটাকে ফাইব্রিন জালে পরিণত করবে একটা জালে তৈরি করবে এরকম একটা জাল নেটের মতো তৈরি করবে এই নেটের রক্ত আটকে যাবে এই রক্ত আর দেহের বাইরে বেরোতে পারবে না তাইলে এই ফাইব্রিন জালে রক্তটা আটকে যায় এই রক্তটা দেহের বাইরে বেরোতে পারে না কিভাবে এই ফাইব্রিন নাজন কে কে সক্রিয় করে থ্রম্বিন থ্রম্বিন কই থেকে তৈরি হয় থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন মিলে প্রথ্রম্বিন থেকে তৈরি হয় ব্লাড ক্লটিং বিষয়টা বোঝা গেছে এই জালে রক্ত আটকে যায় রক্ত আর বাইরে বেরোতে পারে না এটা হচ্ছে সহজ বাংলায় বা আমাদের বইতে যা আছে সেভাবে আমাদের ব্লাড ক্লটিং এই ব্যাপারটা আচ্ছা এই যে রক্তটা জমাট বাঁধতেছে রক্ত নালির ভিতরে রক্ত কেন জমাট বাঁধে না রক্ত নালিতে রক্ত জমাট বাঁধে না কেন প্রথম কারণ আমি তোমাকে অলরেডি বলে দিছি সে হচ্ছে আমাদের হেপারিন হেপারিন হচ্ছে একটি অ্যান্টি কোয়াগুলেন্ট হেপারিন হচ্ছে একটা ভাইয়া অ্যান্টি কোয়াগুলেন্ট অ্যান্টি কোয়াগুলেন্ট কি কোয়াগুলেন্ট হচ্ছে তারা যারা কোনো কিছুকে জমাট বাঁধায় অ্যান্টি কোয়াগুলেন্ট কারা যারা কোনো কিছুকে জমাট বাঁধতে বাধা দেয় হেপারিন রক্ত জমাট বাঁধতে বাধা দেয় রক্তনালির ভিতরে তাহলে এক হচ্ছে হেপারিন যে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় একটা হচ্ছে তোমার আমাদের যে ব্লাড ভেসেলগুলা এই ব্লাড ভেসেলগুলো খুবই মসৃণ এখানে এই 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 যে ভেসেলের যে প্রা গাত্রগুলা গাত্র এটা খুবই মসৃণ ফলে রক্ত খুব আরামসে যাইতে পারে যদি ধরো এরকম এরকম খাত খা হইতো রক্ত তত ভালোভাবে যাইতে পারতো না এখানে বাধা পাইতো এখানে বাধা পাইতো তো মসৃণ হয় খুব আরামসে যাইতে পারে আর একটা হচ্ছে রক্তের স্পিড কিন্তু খুব বেশি রক্ত খুব দ্রুত যায় তাহলে কি কি বলতে পারি আমরা একটা হচ্ছে রক্তের দ্রুত গতির প্রবাহ একটা হচ্ছে রক্ত রক্তের দ্রুত গতির প্রবাহ একটা হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে অন্তর্গাত্র মসৃণ অন্তর্গাত্র মসৃণ তাহলে কি কি কারণ একটা হচ্ছে হেপারিন দ্রুতগতির প্রবাহ এবং অন্তর্গাত্র মসৃণ এজন্য রক্ত আসলে রক্তনালীর ভিতরে রক্ত প্রবাহে কখনো বাধা পায় না রক্তনালীর ভিতরে রক্ত কখনো বাধা পায় না ঠিক আছে ভাই বোঝা গেছে ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার বিষয়টা আচ্ছা ঠিক আছে আমরা ব্লাড ক্লটিংটা বুঝতে পারছি মোটামুটি এইটা ক্লিয়ার এরপর আমরা লসিকাতে চলে আসবো লসিকা লসিকা কি জিনিস তোমরা জানো লসিকা কি জিনিস আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত আমি মুছে দিচ্ছি দেখো লসিকা তোমার হচ্ছে এটা হার্ট ধরে নিচ্ছি এটা হচ্ছে তোমার হার্ট এই যে চমৎকার একটা হার্ট আসছি এই হার্ট থেকে কি বলো বলতো এটা হচ্ছে ধরো ধমনী এই ধমনিটা বের ধমনী ধমনিগুলা ভাগ হইলে ধমনীকে ইংলিশে কি বলে আর্টারি ধমনিক ইংরেজ থেকে বলে আর্টারি আর্টারি তো এই আর্টারিগুলা পরবর্তী কিন্তু ভাগ হয়ে যায় ছোট ছোট ভাগ হয়ে যায় আমি বড় করে দেখাচ্ছি কিন্তু এইগুলা ছোট ছোট ভাগে পরিণত হয় তখন এটাকে বলা হয় আলটারিওল বানানবুল যাইতে পারে আর্টারিওল এখানে তৈরি হয় আল্টারি ভাগ হয়ে আলটারিওলে পরিণত হয় এই আল্টারিওলগুলাও কিন্তু ভাগ হয়ে যায় পরে হ্যাঁ এই আল্টারিওলগুলো পরে ভাগ হয়ে যায় কিসে পরিণত হয় আর্টারিওল ক্যাপিলারিতে বা কৈশিক জালিকাতে ক্যাপিলারি ক্যাপিলারি মানে কি ভাইয়া কৈশিক জালিকা মানে ফার্স্টে তোমার ধমনিগুলা ধমনিগুলা ভাগ হয়ে আর্টারিওলে মানে আর্টারিওল থেকে ক্যাপিলারিতে পরিণত হয় আচ্ছা ক্যাপিলারি থেকে কি তৈরি হয় জানো ক্যাপিলারি থেকে তৈরি হয় ভেইনিয়ল বাংলায় লিখি ভেইনিয়ল ভেইনিয়ল থেকে কি তৈরি হয় নিশ্চয়ই বুঝতে পারতেছ ভেইন তৈরি হয় আর এই ভেইন কোথায় প্রবেশ করে বলো তো ওই যে আমাদের হার্টে তাহলে শিরা হার্টে প্রবেশ করে হার্ট থেকে বের হয় কে ধমনি অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বের হয় তাই না আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে হার্টে প্রবেশ করে কে শিরা তাহলে শিরার ভাগ ভেইনের ভাগ হচ্ছে ভেইনিয়ল ভেইনিওল গুলা পরবর্তীতে ক্যাপিলিয়ারিতে পরিণত হয় আচ্ছা আবার আর্টারি বা ধমনির ভাগ হচ্ছে আলটারিওল ধমনি পরবর্তীতে ক্যাপিলারিতে পরিণত হয় মানে শিরা বা ধমনি আলটিমেটলি একটা টাইমে ক্যাপিলারিতে পরিণত হয় ফলে তুমি বুঝতেছো যে ক্যাপিলারি এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে খুবই পাতলা খুবই সরু তো এইখানে হচ্ছে তোমার এখানে তো কোষ আছে তাই না এই ধমনীর পাশে কোষ আছে না অনেক কোষ আছে তো এইখান থেকে হচ্ছে তোমার রক্তটা যখন যায় রক্তরসটা বা প্লাজমাটা রক্তরস বা প্লাজমা এটা হচ্ছে এখান থেকে কোষের ভিতর প্রবেশ করতে পারে যখন এই খুবই পাতলা ক্যাপিলারির ভিতর দিয়ে রক্ত যায় খুবই পাতলা ক্যাপিলারির ভিতর দিয়ে রক্ত যায় তখন এই প্লাজমা টোটাল তোমার দেহে যে পরিমাণ প্লাজমা আছে একটু বলো তো তোমার দেহে টোটাল কতটুকু প্লাজমা আছে কত লিটার প্লাজমা আছে সব একটু কেমন করে বলো এই প্লাজমা টেন পারসেন্ট এই প্লাজমা টেন পারসেন্ট এই কোষের ভিতরে ভিতরে এসে অবস্থান নেয় যখনই এই প্লাজমা ক্যাপিলারি থেকে বের হয়ে এই কোষের মাঝখানে আন্তকোষীয় ফাঁকি অবস্থান নিল যদি আমরা বোটানির বা ভারো বাংলায় বলি তখন তাকে আমরা লসিকা বলতেছি তাহলে লসিকাটা আসলে ভাইয়া প্লাজমাই লসিকাটা কিন্তু ভাইয়া প্লাজমাই যখন ক্যাপিলারি থেকে প্লাজমাটা বের হয়ে কোষের ভিতরে আসলো তখন আমরা তাকে বলতেছি লসিকা প্লাজমার দশ পার্সেন্টের মতো হচ্ছে লসিকা তাহলে লসিকা কি জিনিস বোঝা গেল এই লসিকার পরিমাণ এই যে লসিকা এই লসিকার পরিমাণ আমাদের দেহে চার থেকে আট লিটার লসিকার পরিমাণ চার থেকে আট লিটার লসিকার আপেক্ষিক গুরুত্ব বলি যদি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থেকে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স এরকম লসিকার পরিমাণ চার থেকে আট লিটার আমাদের দেহে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থেকে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স লসিকার পিএইচ কত পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফোর থেকে নাইনের মধ্যে তাহলে লসিকা চার থেকে আট লিটার

এই যে লসিকায় কি ব্লাড তোমার রক্ত থাকে লসিকায় মেইনলি যেটা থাকে তার নাম হচ্ছে লিম্ফোসাইট লসিকায় মেইনলি যেটা থাকে তার নাম হচ্ছে লিম্ফোসাইট লিম্ফোসাইটের কাজ কি সবে একটু বলো তো সবাই কমেন্ট করে বলো লিম্ফোসাইটের কাজ কি লিম্ফোসাইট থাকে লসিকায় পাঁচশো থেকে পঁচাত্তর হাজার মানে এই ইয়াটা থাকে এই রেঞ্জের ভিতর থাকে পাঁচশোটা থাকতে পারে থেকে পঁচাত্তর হাজার থাকতে পারে প্রতি ঘন মিটার মিলিমিটার কিউবে তাহলে লিম্পোসাইটের কাজ কি সবাই একটু কমেন্ট করে বলো লোসিকা চার থেকে আট লিটার আপেক্ষিক গুরুত্ব ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট জিরো সিক্স পিএস সেভেন পয়েন্ট ফোর থেকে নাইন লসিকায় পানি হচ্ছে চুরানব্বই পার্সেন্ট ছয় পার্সেন্ট কঠিন পদার্থ লিম্ফোসাইট লসিকায় মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে তোমার ডা হোয়াইট ব্লাড সেল বা লিম্ফোসাইট লিম্ফোসাইট থেকে পাঁচশো থেকে পঁচাত্তর হাজার প্রতি ঘন মিলিমিটার কিউবে লিম্ফোসাইটের কাজ হচ্ছে সবাই মনে এত এতদিনে বলা শুরু করছে অ্যান্টিবডি ইয়াস লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি বডি তৈরি লিম্ফোসাইটের কাজ কি অ্যান্টিবডি তৈরি করা লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা তাহলে আমরা লসিকা সম্পর্কে মোটামুটি বেসিক কিছু ইনফো জেনে গেলাম এর সাথে সাথে তোমাদের যদি একশো মিলিলিটার লসিকা থাকে তোমার কাছে সেখানে একশো বিশ থেকে তোমার কাছে একশো মিলিলিটার লসিকা আছে একশো মিলিলিটার লসিকা সেখানে গ্লুকোজ থাকবে হচ্ছে সেখানে গ্লুকোজ থাকবে হচ্ছে একশো বিশ থেকে একশো বত্রিশ গ্রাম একশো বিশ থেকে একশো বত্রিশ গ্রাম এটাকে আমি ঠিক বলছি কিনা ভুল বলছি আমি বুঝতেছি না একশো মিলিলিটার একশো বিশ থেকে একশো গ্রাম অ্যান্ড শিওর তারপর আমি চেক করে তোমাদের এটা জানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা লসিকার ইংরেজি নাম কি জানো লিম্ফ লসিকার ইংরেজি নাম কি ভাইয়া লিম্ফ লসিকার ইংরেজি নাম হচ্ছে লিম্ফ তাহলে লসিকা তৈরির প্রক্রিয়া কি আর কোনো কিছু তৈরি করাকে বলা হয় জেনেসিস কোনো কিছুকে তৈরি করাকে বলা হয় জেনেসিস তাহলে লিম্ফ তৈরির প্রক্রিয়া কি লিম্ফ তৈরির প্রক্রিয়া কি লিম্ফো জেনেসিস লিম্ফ তৈরির প্রক্রিয়া কি ভাইয়া লিম্ফোজেনেসিস লসিকা উৎপন্নের প্রক্রিয়া বা লিম্ফ তৈরির প্রক্রিয়াটা হচ্ছে লিম্ফোজেনেসিস লিম্ফোজেনেসিস আমাকে সবাই বলবা রক্ত কণিকা তৈরির প্রক্রিয়া কি রক্ত কণিকা তৈরির প্রক্রিয়া কি সবাই একটু কমেন্ট করে আমাকে বলো আচ্ছা ইয়াস রক্ত তৈরির প্রক্রিয়া হচ্ছে হিমাটো পয়েসেস আরে সবাই পারে সবাই তামান্না আফ্রিন অনামিকা রুমালি ঋতু মিতু নিশাত্লিজা রেভেকা সাগর ঋতু পান্না আচ্ছা সানভি সান সায়ান রোইস মোস্তফা লিলিয়া আঞ্জুমান রাইসা শিফা তাহরিমা আফরিন ইশরাদ জান্না ত্রিপন সমীরণ ইশিতা অন্তরা সানা সাদিয়া আনোয়ারা বেগম হালিমা সাদিয়া ঋতু পান্না ফয়সাল শুভজিৎ জ্যোতি সৌরভ লামিয়া কী যে করি কী যে করি নামটা এত সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে নামটা আতিক হিসাম ঋতু ইয়ামিন সাইফুল ইমা আফরিনা সাইমা মাহিন ফাহিম আইশী ঐশী রয় দিকার জাকিয়া হিসাম সাজিয়া আচ্ছা ঠিক আছে অনেক নাম পড়ছি আমি অনেক 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 নাম আচ্ছা এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি মোটামুটি সবাই লিখছো আশা করি তাই না এখন তুমি যদি বেশি বেশি চর্বি খাও চর্বিযুক্ত খাবার খাও ওই যে গরুর মাংস এই মাংস ওই মাংস হ্যাঁ বেশি বেশি চর্বিযুক্ত খাবার খাও তাইলে তোমার কি হবে বেশি বেশি তাইলে যুক্ত খাবার খাও তাইলে তোমার লসিকা দুধের মতো সাদা হয়ে যাবে চর্বিযুক্ত খাবার খেলে চর্বিযুক্ত খাবার খেলে কি হলো হ্যাঁ চর্বিযুক্ত খাবার খেলে লসিকা দুধের মতো সাদা দেখায় দুধের মতো আচ্ছা তোমরা আমাকে বলো তো আমি কি স্লাইড দিয়ে পড়াবো নাকি লিখে লিখে পড়াবো সবাই কমেন্ট করে বলো আমি কি স্লাইড আকারে পড়াবো আমি কি স্লাইড তৈরি করে নিয়ে আসবো তারপর সে স্লাইড দেখে দেখে পড়াবো নাকি এভাবে লিখে লিখে পড়াবো কোনটা বেটার হয় আমাকে সবাই কমেন্ট করে বলো চর্বিযুক্ত খাবার খেলে লসিকা দুধের মতো সাদা দেখায় তখন তাকে আমরা বলি কাইল তখন তাকে আমরা বলি কাইল এই তথ্যটা আর অন্ত্রের প্রাচীরের লসিকা নালীকে বলা হয় ল্যাকটিয়াল অন্ত্রের প্রাচীরের লসিকানালীকে কি বলে ভাইয়া ল্যাকটিয়াল অন্ত্রের প্রাচীরের অন্ত্রের প্রাচীরের লালী অন্ত্রের প্রাচীরের লসিকা বলা হয় ল্যাকটিয়াল ল্যাকটিয়াল তাহলে অন্ত্রের প্রাচীরের লসিকানালীকে বলা হয় ল্যাকটিয়াল চর্বিযুক্ত খাবার খেলে লসিকা দুধের মতো সাদা দেখায় তখন আমরা তাকে বলি কাইল চর্বিযুক্ত খাবার খেলে তখন আমরা বলি কাইল মাহাজাবিনের ভিডিও পাঁচ মিনিট স্লো সাবান এত স্লো হইলে হবে সবাই একটু কমেন্ট করো যে এভাবে পড়াবো নাকি স্লাইড স্লাইড আকারে আকারে পড়াবো তাহলে আমি নেক্সটে নিয়ে আসবো না না স্মার্ট বোর্ডের কথা বলি নাই স্লাইড বানায় নিয়ে আসবো মানে ধরো আগে থেকে নোট করে নিয়ে আসবো সেটা দেখে দেখে পড়াবো নাকি হচ্ছে লিখে লিখে পড়াবো কোনটা ভালো হয় পুষ্প বলছো স্লাইড ইমা বলছো স্লাইড মেহেজাবিন বলছো ভাই এভাবে ইয়ামিন বলসো স্লাইডে মইনু স্লাইড প্লাস্টিক লিখে এভাবে না আমি সামনে তো থাকবো আমি সবসময় সামনে থাকবো এটা নিয়ে সমস্যা নেই লিখে লিখে আফরিন বলছো তাসনোভা বলছো স্লাইড নকশিন বলছো আসলে জাতি দুই ভাগে ভাগ হয়ে গেছে জাতি দুই ভাগে ভাগ হয়ে গেছে আচ্ছা একটু কমেন্টগুলো দেখতেছি আফরিন অনামিকা হ্যাঁ আমি আজকে তাহলে আজকে লেকচারের পরে পোল দিবনে না তোমরা সবাই থাকবা এবং বন্ধু বান্ধব নিয়ে আসবা তোমরা যেটা বলবা যেটা ভোটে জিতবে সেটাই হবে স্লাইড বলে স্লাইড আর লিখে পড়াইতে বলে লিখে পড়ানো তোমরা ভোটে যেটা জিতবে সেটা তাহলে সবাই থাকবা বন্ধু বান্ধব ডাকে নিয়ে আসবো আমি কিন্তু আজকে লেকচারের পরেই একটা পোল দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো এখন লসিকা যেটা ধরো এই যে আমরা বলছিলাম না কোষের ফাঁকে ফাঁকে এসে যখন এই প্লাজমা এসে জমা হইলো এই যে প্লাজমা এসে জমা হইলো তখন আমরা তাকে লসিকা বলতেছি কিন্তু এই লসিকা তারপর কি করে তারপর এই নালির মাধ্যমে দেহের বিভিন্ন প্রান্ত ছড়ায় যায় তাহলে লসিকার জন্য কিন্তু লসিকা নালি আছে লসিকা নালি আছে আচ্ছা একটা মিনিট এটার জন্য লসিকা নালি আছে এবং কখনো কখনো এই নালিগুলা এরকম ফুলে যায় হ্যাঁ এরকম ফুলে যায় নালি কিন্তু কখনো ফুলে গেছে লসিকা নালি যেখানে ফুলে যায় ওটাকে আমরা বলি লসিকা গ্রন্থি লসিকা নালী ফুলে গেলে আমরা তাকে কি বলি ভাইয়া লসিকা গ্রন্থি লসিকা নালী ফুলে গেলে লসিকা গ্রন্থি এই লসিকা গ্রন্থি আর লসিকা নালি মিলে হচ্ছে লসিকা তন্ত্র লসিকা নালি আর লসিকা গ্রন্থি মিলে হচ্ছে লসিকা তন্ত্র লসিকা নালি আর লসিকা গ্রন্থি মিলে কি ভাইয়া লসিকা তন্ত্র লসিকা নালিয়া আর লসিকা গ্রন্থি মিলে হচ্ছে লসিকা তন্ত্র এখন এই লসিকা তন্ত্রকে বলা হয় দ্বিতীয় সংবহনতন্ত্র মানব দেহের দ্বিতীয় সংবহনতন্ত্র ঠিক আছে প্রথম কি রক্ত রক্ত সংবহনতন্ত্র আর একটা হচ্ছে লসিকাতন্ত্র তাহলে সংবহনতন্ত্র দুইটা একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা লসিকাতন্ত্র রক্ত সংবহনতন্ত্র রক্ত সংবহনতন্ত্র লৌসিকা তন্ত্রের ভিতরে একটা বেসিক ডিফারেন্স আছে রক্ত সংবহনতন্ত্র এবং লসিকা তন্ত্রের ভিতরে একটা বেশিক ডিফারেন্স আছে সেটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্রটা রক্ত সংবহনতন্ত্র মুক্ত সরি বদ্ধ রক্ত সংবহনতন্ত্রটা বদ্ধ আর লসিকা সংবহনতন্ত্র যেটা লসিকা সংবহনতন্ত্র যেটা এটা হচ্ছে মুক্ত হ্যাঁ বিষয়টা রকম বিষয়টা হচ্ছে দেখো লসিকা কখনো কখনো কোষের ভিতরে থাকে আবার নালীর ভিতরে যায় আবার কোষের ভিতরে থাকে আবার নালীর ভিতরে যায় আর রক্ত সারা জীবন নালির ভিতরে থাকে ও কখনো বাইরে আসে না যে কখনো বাইরে আসে নাই কখনো ওই নালির বাইরে আসে নাই সে বদ্ধ আর যে জীবনে কোনোদিন নালির বাইরে আসছে সে মুক্ত জীবনের কোনো দিন না কোনদিন নালির বাইরে আসছে সে হচ্ছে মুক্ত বুঝছো তাহলে রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বদ্ধ আর লচিকা সংবহনতন্ত্র মুক্ত লচিকা সংবাদ তন্ত্রটা দেখতে কিরকম ভাইয়া লচিকা সংবহনতন্ত্রটা দেখতে কিরকম এটা ধরো এটা হচ্ছে আমি না তুমি এটা হচ্ছে তুমি দেখো এই যে তোমার পা দুইটা এটা হচ্ছে তোমার হাত তো এই যে লসিকা সংগ্রহন্ত্র এইটার ধরো এতটুকু এটাকে আমি বলতেছি ডান লসিকা ডান লসিকা তন্ত্র এটা হচ্ছে ডান এটা হচ্ছে ডান লসিকা নালি আর কি এটা ডান লসিকা নালি এটা হচ্ছে ডান লসিকা এই মুছে গেল এটা হচ্ছে ডান লসিকা নালি আর এই পুরা বাকিটা মানে দেখো এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এই পুরাটা মানে পুরাটা এই পুরাটা হচ্ছে বক্ষ লসিকা বক্ষ লসিকা এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে ডান আর বাম না কিন্তু একটা হচ্ছে ডান লসিকা এতটুকু ডান লসিকা নালী হচ্ছে এতটুকু এর বাইরে বাকি যা কিছু আছে পুরোটাই হচ্ছে বক্ষ লসিকা তাহলে এতটুকু হচ্ছে ডান লসিকানালী আর বাকি যা কিছু আছে সেটা হচ্ছে ভাইয়া বক্ষ লসিকানালী বাকিটা হচ্ছে এইগুলা হচ্ছে এইটা আমি জীবনও না এটা আমি জীবনও না ঠিক আছে আমি কি এরকম হইতে পারি এটা হচ্ছে তুমি তুমি যে আমার সামনে বসে আছো এটা হচ্ছে তুমি এটা জীবনও আমি না আমার এক আমি এটা জীবনও বলবো না এমনিতেই হচ্ছে মানে কি বলছিলাম যে রক্ত রক্ত হয়ে যাবে কিন্তু রক্ত রক্তি করি নাই কারণ মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল ফার্স্ট থেকেই বড় একটা স্টুডেন্ট ছিল যারা যে পরিমাণ স্টুডেন্ট ছিল আমি খুশি এই জন্য কোনো রক্তারক্তি হয় নাই এখন যদি এইটা বলো যে এটা আমি এটা কিন্তু আমি মানি না কারণ আমি হইলে আমি অনেক ভালো করে ছবি আঁকতাম তুমি আমি তাইলে এইটা হচ্ছে ডান ডাল লালি এইটা জায়গায় যাইতে পারে না ধরো পুষ্টি উপাদান দেহের প্রত্যেকটা কোষে লাগে কিন্তু হয়তো রক্ত দেহের প্রত্যেকটা কোষে পৌঁছাইতে পারে না তো দেহের যে জায়গাগুলোতে রক্ত পৌঁছাইতে পারে না সেই জায়গায় লসিকা পৌঁছায় কাইন্ড অফ রক্তের সহকারী বুঝছো রক্তকে সাহায্য করা হচ্ছে লসিকা বা অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় প্রোটিন আছে এই ক্যাপিলারির ভিতর দিয়ে পারে না এই প্রোটিনগুলা ধরো এই ক্যাপিলারি ধরো তোমার আটারি হলে ভাগ হয় তারপর ক্যাপিলারিতে ভাগ হয় ক্যাপিলারিগুলো অত্যন্ত পাতলা এর ভিতরে প্রোটিন গুলা যাইতে পারে না তখন এই প্রোটিন বড় বড় প্রোটিনগুলা এই লসিকার ভিতর দিয়ে এই লসিকার ভিতর দিয়ে আসে এসে ডিরেক্ট শেরার ভিতর ঢোকে বুঝে গেছে তাহলে রক্ত যেই কাজটা করতে পারে না মানে রক্তর কিছু লিমিটেশন আছে সেই কাজগুলো লসিকা রক্তের হয়ে করে দেয় এটা হচ্ছে লসিকা তন্ত্রের কাজ আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে এখন ভাই আমাদের আজকে ক্লাস কতক্ষণ হয়েছে আমাদেরকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে আরে না অনেকক্ষণ হয়নি তো ক্লাস তো মাত্র শুরু হয়েছে আচ্ছা ভাই আর নোবেল পাবে আতিক বসে অবশ্যই অবশ্যই আমাকে যদি আর্টে নোবেল কেউ দিতে চায় আমি সানন্দে নিব এটা আমি চমৎকার ছবি আঁকি এটা আমি জানি অর্পণ বসে ভাই অনেক ভালো ছবি আঁকি ইয়াস থ্যাংক ইউ অর্পণ থ্যাংক ইউ এটা কি ছেলে নামে এটা ট্রান্সজেন্ডার আচ্ছা লসিকা গ্রন্থি চলো এসব লসিকা গ্রন্থি লসিকা গ্রন্থি আচ্ছা লসিকা গ্রন্থি কি জিনিস মনে আছে ওই যে বলছিলাম না ফুলে যায় লসিকা নালি কখনো কখনো ফুলে যায় ফুলে গেলে সেটাকে আমরা লসিকা গ্রন্থি বলি তা লসিকা নালি জায়গায় জায়গায় থাকে ওইটাকে আমরা বলতেছি লসিকা গ্রন্থি যেমন টনসিল টনসিল কলম ঠিকঠাক কাজ করতেছে না অস্থিমজ্জা আর একটা হচ্ছে থাইমাস পিলিহা টনসি মাজা থাইমাস এগুলো হচ্ছে লসিকা গ্রন্থি এই লসিকা গ্রন্থি সম্পর্কে অনেক কথা আছে লসিকা গ্রন্থি কই বেশি থাকে বেশি থাকে হচ্ছে ঘাড়ে বগলে আর কুস্কিতে ঘাড়ে বগলে আর কুস্কিতে লসিকা গ্রন্থিকে আর একটা নামে ডাকা হয় এটা হচ্ছে যান্ত্রিক ফিল্টার বলে লসিকা গ্রন্থিকে কি বলে ভাইয়া যান্ত্রিক ফিল্টার লসিকা গ্রন্থিকে বলে হচ্ছে ভাইয়া যান্ত্রিক ফিল্টার এটা বেশি থাকে কোথায় বেশি থাকে হচ্ছে ঘাড়ে বগলে বগলে আর কুস্কিতে এটা বেশি থাকে ঘাড়ে বগলে কুস্কিতে রসিয়া গ্রন্থি প্লিহা টনসিল অস্তিমাজা থাইমাস এটাকে বলা হয় একটা বিশেষ নামে ডাকা হয় যার নাম হচ্ছে যান্ত্রিক ফিল্টার যাকে বলা হয় যান্ত্রিক ফিল্টার রসিয়া গ্রন্থির সংখ্যা আমাদের দেহে চারশো থেকে সাতশো চারশো থেকে সাতশো রসিয়া গ্রন্থির সংখ্যা চারশো থেকে সাতশো এটাকে বলা হয় যান্ত্রিক ফিল্টার বেশি থাকে ঘাড়ে গোবলে কুস্পিতে প্লিহা টনসিল অস্থিমজা থাইমাস এগুলো হচ্ছে লসিকা গ্রন্থি সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা সেটা হচ্ছে ভাইয়া প্লিহা প্লিহা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় রসিকা গ্রন্থি সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা ভাইয়া প্লিহা সবচেয়ে বড় রসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা এটা অনেক বড় এবং এটা হচ্ছে হালকা বেগুনি এখন তোমাদের রোজা রমজানের সময় বেগুনি অনেকেই খাও বেগুনি কার প্রিয় একটু বলো তো বেগুনি কার প্রিয় হালকা বেগুনি এবং এটা কিন্তু নরম ধরনের এবং লসিকায় তিনশো মিলিলিটারের মতো রক্ত জমা থাকতে পারে তিনশো মিলিলিটারের মতো রক্ত জমা থাকতে পারে রক্ত জমা থাকে এই জন্য লসিকাকে বলা হয় ব্লাড ব্যাংক বা ব্লাড রিজার্ভার লসিকাকে বলা হয় ব্লাড ব্যাংক বা ব্লাড রিজার্ভার লসিকাকে বলা হয় ব্লাড ব্যাঙ্ক বা ব্লাড রিজার্ভার সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা সরি প্লিহাকে বলা হয় সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হালকা বেগুনি নরম তিনশো মিলিটার রক্ত জমাট রাখে ব্লাড ব্যাংক বা ব্লাড রিজার্ভার বলা হয় রক্তের প্রধান বলা হয় প্লিহাকে বলা হয় রক্তের প্রধান সাকুনি বলা হয় প্রধান সাকুনি এছাড়া তোমরা জানো আমি আরবিসি যখন পড়াইছিলাম তখন দেখাইছিলাম যে যকৃত এবং প্লিহায় আরবি অংশ হয় বেশিরভাগ আর বিসি ধ্বংস হয় হচ্ছে প্লিহাতে তাহলে বেশিরভাগ আর বিসি ধ্বংস হয় কোথায় ভাইয়া প্লিহাতে বেশিরভাগ আর বেশি প্লিহায় ধ্বংস হয় ধ্বংস হয় বেশিরভাগ আর বিসি প্লি হাতে ধ্বংস হয় কিন্তু কি বলে আর সরি প্লিহাকে কি বলে প্লিহাকে বলা হয় হচ্ছে আরবিসির কবরস্থান আরবিসির কবরস্থান প্লিহাকে বলা হয় ভাইয়া আরবিসির কবরস্থান তাহলে প্লিহা সম্পর্কে আমরা কি কি জানলাম আচ্ছা প্লিহার ওজন কতটুকু প্লিহার ওজন যদি আমরা বলি ওজন হচ্ছে একশো গ্রাম ওজন হচ্ছে একশো ছত্রিশ গ্রাম এটা পাঁচ সেন্টিমিটার লম্বা পাঁচ সেন্টিমিটার লম্বা তাহলে প্লিহার ওজন হচ্ছে একশো সত্তর গ্রাম এটা পাঁচ সেন্টিমিটার লম্বা প্লিহা দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হালকা বেগুনি নরম হালকা বেগুনি এবং নরম তুমি বেগুনির কথা চিন্তা করো বেগুনি কিন্তু নরম হয় তাই না হালকা বেগুনি এবং এটা হচ্ছে ভাইয়া নরম এটা হচ্ছে আর বিসি কবরস্থান বা লোহিত রক্তকণিকার কবরস্থান আচ্ছা তিনশো মিলিলিটার রক্ত জমাট বাঁধে বা তিনশো মিলিলিটার রক্ত জমা রাখে এই জন্য রক্ত যেহেতু জমা রাখে এই জন্য এটাকে ব্লাড ব্যাংক বা ব্লাড রিজার্ভার বলা হয় একশো সত্তর গ্রাম ওজন পাঁচ সেন্টিমিটার লম্বা রক্তের প্রধান ছাঁকুনি বলা হয় প্লিহাকে বেশিরভাগ আরবিসি প্লিহাতে ধ্বংস হয় বেশিরভাগ আরবিসি প্লিহাতে ধ্বংস হয় এবং এই জন্য এটাকে বলা হয় আরবিসির বা লোহিত রক্তকণিকার কবরস্থান আমাকে বলো তো যকৃতে কতটুকু রক্ত জমা থাকে এটা তৃতীয় অধ্যায় আছে সবাই একটু কমেন্ট করে বলো দেখি কে কে জানো যকৃতে কতটুকু রক্ত জমা থাকে হালকা বেগুনি কিনা প্লিহা নতুন বইতে বলা আছে হালকা বেগুনি এই জন্য আমরা জানবো হালকা বেগুনি এর আগে বলা ছিল কালচে এখন বলা আছে হালকা বেগুনি তাই আমরা বলবো হালকা বেগুনি বোঝা গেল নতুন বইতে হ্যাঁ পনেরোশো মিলি রক্ত জমা থাকে দেখো যকৃতকেও কিন্তু রক্তের ব্লাড রিজার্ভার বলা হয় তুমি দেখবা যে যকৃতের যে সঞ্চয় ভূমিকা সেখানে বলা আছে যকৃত একটা ব্লাড রিজার্ভার ফলে যকৃতও কিন্তু ব্লাড রিজার্ভার বা ব্লাড ব্যাংক আমাদের প্লিহাও কিন্তু ব্লাড ব্যাঙ্ক তবে প্লিহাকে মূলত প্লিহাকে কিন্তু ব্লাড ব্যাঙ্ক বলা হয় যদিও প্লিহায় যকৃতের তুলনায় অনেক কম রক্ত জমা থাকে কারণ প্লিহা আসলে ছোটো অনেক ছোট আর যকৃত ওই তুলনায় অনেক অনেক বড় রকৃত ওই তুলনায় অনেক অনেক বড় আচ্ছা এই ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছো তোমরা ফাইলেরিয়া ক্রিমির নাম শুনছো তোমরা কি ফাইলেরিয়া কৃমির নাম শুনছো ফাইলেরিয়া ক্রিমি ফাইলেরিয়া কৃমি ফাইল এরিয়া ক্রিমি এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে উসেরিয়া ব্যানক্রপটি এই ফাইলেরিয়া ক্রিমি এটা গোদরোগ তৈরি করে কি তৈরি করে ভাইয়া এটা হচ্ছে তোমার গোদরোগের জন্য দায়ী গোদরোগ গোদরোগ গোদরোগের নাম শুনছো না তোমরা হাত পা সব ফুলে একেবারে ঢোল হয়ে যায় মানে এই হাতের সাইজ হয়ে যায় দুই তিন গুণ বড় কিভাবে হয় এই ফাইলিয়া কিংবা গোদরোগ তোমার লসিকা নালিতে আক্রমণ করে লসিকা লসিকা নালি বা লসিকা তন্ত্রকে আক্রমণ করে লসিকা গ্রন্থি আসলে যে ব্যাপারটা হয় যখন দেহে ঢোকে তখন এরা ধরো টিস্যুর এই কোষের অভ্যন্তরে থাকে তারপর এরা শিরাতে প্রবেশের চেষ্টা করে অথবা লসিকাতে প্রবেশের চেষ্টা করে কিন্তু এরা শিরাতে ঢুকতে পারে না কেন শিরার যে ইয়া ওটা অনেক পাতলা মানে শিরাতে ওই সাইজ বড় সাইজের যে ফাইলিরাগুলো ঢুকতে পারে না এই জন্য কোথায় ঢোকে লসিকাতে লসিকা নালিতে কিন্তু লসিকা নালি আসলে যেই সাইজের তাই তুলনায় ফাইলের কৃমিগুলো বেশ বড় বড় তো এত বড় হওয়ায় ফাইলের কৃমিগুলো যখন দল বেঁধে এই লসিকা নালির ভিতর ঢুকে তখন আর যাইতে পারে না দেখা যায় যে সব মিলায় একটা জট পাকায় ফুলে ফুলায় ফেলে ফলে লসিকা নালি ফুলে যায় ওর ভিতর দিয়ে তাহলে লসিকানালি এই সাইজের অনেক অনেক ফাইলের কৃমি বড়ো বড়ো সাইজের ফাইলের কৃমি ঢুকে যায় আর যাইতে পারে না এদিকেও আসতে পারতেছে না ওইদিকেও আসতে পারতেছে না ফলে ওই জায়গাটা ফুলায় ফেলে ওইটাকেই আমরা বলি হচ্ছে গোদরোগ এখানে যদি বেশি বেশি ফাইলি যেখানে যেখানে ফাইলের কৃমি ঢুকে যায় সেই জায়গাগুলো ফুলে যায় এভাবে ফুলাই ফুলাই ওরা মোটামুটি ঢোল বানায় ফেলে সব জায়গায় বোঝা গেছে এটা হচ্ছে তোমার লসিকা নালী এবং লসিকা গ্রন্থিকে ফুলে যায় মোট কথা ফাইলেরিয়া কৃমি লসিকা তন্ত্রে আক্রমণ করে মোট কথা ফাইলেরিয়া কৃমি যেটা উচেরিয়া ব্যানক্রাফটি নাম গোদরোগ তৈরি করে লসিকা তন্ত্রে আক্রমণ করে এবং এভাবে আর কি গোদরোগের সৃষ্টি করে এর সাথে সাথে আমাদের লসিকা শেষ হয়ে গেল আমরা হৃৎপিণ্ড সম্পর্কে ডিটেলস পড়বো না আমরা জাস্ট হৃৎপিণ্ডের হেডিংটা পড়বো হৃৎপিণ্ড সম্পর্কে কিছু ইনফো জানবো এরপর হৃৎপিণ্ড সম্পর্কে বোঝার যে জায়গাটা সেটা আমি এখন বোঝাচ্ছি না কারণ এখন আসলে ক্লাসের শেষের দিকে এখন তোমাকে বোঝা তোমার মাথায় ঢুকবে না এই জন্য আগামী দিন ক্লাসের শুরুতে এটা দেখবো আমরা জাস্ট হৃৎপিণ্ড সম্পর্কে কিছু ইনফো জেনে রাখবো যেমন হৃৎপিণ্ড হচ্ছে তোমার মানবদেহের যন্ত্র তোমার হৃৎপিণ্ড এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ড বুঝছো এটা হচ্ছে হৃৎপিণ্ড এটা সবাই এভাবে দেখো এটা হচ্ছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড কিন্তু দেখতে এরকম বুঝছো আচ্ছা এটা হচ্ছে মানব দেহের পাম্প যন্ত্র মানব দেহের পাম্প যন্ত্র এটা হচ্ছে মানব দেহের পাম্প যন্ত্র এবং এই যে পাম্প বা এই যে পাম্প করে বা বিট করে এই বিটিংটা শুরু হয় কখন বলতো এই বিটিংটা শুরু হয় ছয় সপ্তাহ বয়সে ছয় সপ্তাহ বয়সে ছয় সপ্তাহ বয়সে হার্ট বিট শুরু হয় হার্ট বিট শুরু হয় ছয় সপ্তাহ বয়সে হার্ট বিট শুরু হয় আগামী দিন সকাল এগারোটায় উদ্ভিদ সাহিত্য লাস্ট ক্লাস বাইশ তেইশ ব্যাসের জন্য মানব দেহের যন্ত্র ছয় সপ্তাহ বয়সে হার্ট বিট শুরু হয় আচ্ছা হৃদপিণ্ডের ওজন কত দুইশো পঞ্চাশ থেকে তিনশো নব্বই গ্রাম এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পুরুষ আর স্ত্রীদের ক্ষেত্রে কতটুকু দুইশো থেকে দুইশো পঁচাত্তর গ্রাম তাহলে স্ত্রী দেহে দুইশো থেকে দুশো গ্রাম ছেলেদের ক্ষেত্রে হচ্ছে দুশো পঞ্চাশ থেকে তিনশো নব্বই গ্রাম এগুলো কিন্তু গ্রামে তাহলে হৃদপিন্ডকে বলা হয় মানবদেহের পামযন্ত্র হৃদপিন্ডকে বলা হয় মানবদেহের পামযন্ত্র ছয় সপ্তাহ বয়সে প্রথম হার্টবিটটা শুরু হয় পুরুষ ওজন দুশো পঞ্চাশ থেকে তিনশো নব্বই গ্রাম দেহ ওজন দুশো থেকে দুশো পঁচাত্তর গ্রাম হৃদপিন্ডের অবস্থান কোথায় হৃদপিন্ডের অবস্থান হচ্ছে ডায়াফ্রামের একটু উপরে হৃদপিন্ডের অবস্থান কোথায় ভাইয়া অবস্থান হচ্ছে ডায়াফ্রামের উপরে ডায়াফ্রামের উপরে দুই ফুসফুসের মাঝে আমাদের যে লাং বা ফুসফুস এই দুই ফুসফুসের মাঝে তাহলে দুই ফুসফুসের মাঝে তাহলে ডায়াফ্রামের উপরে দুই ফুসফুসের মাঝে এবং আর কোথায় পঞ্চম পাঁচরের ফাঁকে পঞ্চম পাঁজরের ফাঁকে তাহলে কি কি বললাম ডায়াফ্রামের উপরে দুই ফুসফুসের মাঝে পঞ্চম পাচরের ফাঁকে ডাফ্রামের উপরে দুই ফুসফুসের মাঝে পঞ্চম পাচরের ফাঁকে ডায়াফ্রামের উপরে দুই ফুসফুসের মাঝে পঞ্চম পাচরের ফাঁকে এই জায়গায় থাকে হচ্ছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ডটার কালার কি হৃৎপিণ্ডর কালার হচ্ছে বৈশিষ্ট্য যদি আমরা বলি হৃৎপিণ্ডর বৈশিষ্ট্য যদি বলি এটা হচ্ছে লালচে খয়েরি ভাইয়া আজকে কি পরীক্ষা আছে আজকে পরীক্ষা নাই তো আঠারো তারিখ পরীক্ষা আচ্ছা এটা হচ্ছে ভাইয়া লালচে এটা কালার কি ভাইয়া লালচে মোচার মতো লালচে তিন কোন মোচার মতো ত্রিকোনা মোচা দেখছো আমি যখন খুব ছোট ছিলাম আমাদের নানার বাসায় আমাদের নানা অনেক কলা গাছ ছিল তো কলার মোচা ছিল ওই যে কলার ওই যে মোচা যেটা হচ্ছে ঝুলতো এই মোচাটার ভিতরে কিন্তু খাওয়া যাইত বুঝছো আমরা মোচা ওই যে নিয়ে আসতাম আমি আমার যেসব খালাতো ভাই বোন আছে ওই মোচাটা এনে ভিতরের যে অংশ এটা কিন্তু কাজে খাওয়া যেত এবং বেশ ভালোই লাগতো ওই সময় এখন অবশ্য খাওয়ার সৌভাগ্য হয় না তো লাচে খাওয়ারই ত্রিকোণা মোচার মতো এটা এবং হৃৎপিণ্ডটা আসলে দেখতে এরকম এরকম এখন সব সময় মনে রাখবা অ্যাপেক্স মানে হচ্ছে শীর্ষ বা চূড়া অ্যাপেক্স মানে চূড়া কিন্তু হৃৎপিণ্ডের এই নিচের দিকটা দেখতে চূড়ার মতো হৃৎপিণ্ডের নিচের দিকটা দেখতে চূড়ার মতো এই জন্য হৃৎপিণ্ডের নিচের দিকটাকে বলা হয় অ্যাপেক্স আর উপরের দিকটা দেখতে এরকম এটাকে বলা হয় বেইস অ্যাকচুয়ালি এরকম না হৃৎপিণ্ড দেখতে কিন্তু আমরা সহজভাবে দেখতেছি আমাদের বোঝার জন্য এতটুকুই যথেষ্ট হৃৎপিণ্ডের উপরের অংশকে বলা হয় বেইজ হৃৎপিণ্ডের উপরের অংশকে বলা হয় বেইজ নিচের অংশকে বলা হয় অ্যাপেক্স হৃৎপিণ্ডের দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার হৃৎপিণ্ডের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার প্রস্থ আট সেন্টিমিটার তাহলে হৃৎপিণ্ড লালচে খয়রি ত্রিকোনা মোচার মতো দৈর্ঘ্য বারো সেন্টিমিটার প্রস্থ আট সেন্টিমিটার ঊর্ধ্বমুখী অংশকে বলা হয় বেস উপরের অংশকে বলা হয় বেস নিচের অংশকে বলা হয় উপরের অংশকে বলা হয় বেজ নিচের অংশকে বলা হয় অ্যাপেক্স হৃৎপিণ্ডের উপরের অংশ বেস নিচের অংশ অ্যাপেক্স লালচে খয়রি ত্রিকোনা মোচার মতো বারো সেন্টিমিটার লম্বা প্রস্থ আট সেন্টিমিটার এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু বলো তো সবাই বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা উনিশ তারিখ শোনো 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 আহ বোটানির প্লান্ট ফিজিওলজির পরীক্ষা হচ্ছে আঠারো তারিখ আর ব্লাডের পরীক্ষা উনিশ তারিখ দুইটা পরীক্ষাই রাত দশটায় বোঝা গেছে ক্লিয়ার সবার কাছে কি ক্লিয়ার হয়েছে আচ্ছা হৃৎপিণ্ডের আবরণের নাম কি বলো তো? হৃৎপিণ্ডের যে আবরণ হৃৎপিণ্ডের আবরণ নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরি মানে কি চারদিকে আর কার্ডিয়াম বা কার্ডিয়া শব্দের অর্থ হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে ভাইয়া পেরিকার্ডিয়াম। এটার দুইটা পার্ট আছে। এটার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ফাইব্রাস কার্ডিয়াম। একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। পেরি কার্ডিয়াম এটা কিন্তু হৃদপিণ্ডের আবরণ হ্যাঁ মানে একেবারে বাইরের যে তোমার যে এই যে ত্বক ত্বক হচ্ছে তোমার দেহের আবরণ ঠিক ওই রকম হৃদপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম পেরি মানে চারদিকে কার্ডিয়াম মানে হৃদপিণ্ড ফাইব্রাস পেরিকার্ডিয়াম যেটা আসলে ফাইব্রাস বা তন্তুযুক্ত আর কি তন্তুর মতো আর একটা আছে সেরাস পেরিকার্ডিয়াম তাহলে একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম তাহলে কি কি বললাম ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর সেরাস পেরিকার্ডিয়াম একটা হচ্ছে ফাইব্রাস আর একটা হচ্ছে ভাইয়া সেরাস পেরিকার্ডিয়াম এখন খেয়াল করো এই যে সেরাস পেরিকার্ডিয়াম এটা দুইটা স্তর আছে একটা হচ্ছে প্যারাইটাল স্তর প্যারাইটাল স্তর আর একটা হচ্ছে ভিসারাল স্তর ভিসেরাল তাহলে সেরাস পেরিকার্ডিয়ামে দুইটা স্তর আছে একটা হচ্ছে প্যারাইটাল স্তর আর একটা হচ্ছে ভিসেরাল স্তর এই যে প্যারাইটাল স্তর এবং ভিসারাল স্তর এই দুইটা স্তরের মাঝে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড পেরিকার্ডিয়াল ফ্লুইড এই দুটো স্তরের মাঝে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড তাহলে হৃৎপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণের নাম কি ভাইয়া পেরিকার্ডিয়াম দুইটা দুই রকম আছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম সেরাস পেরিকার্ডিয়াম সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুইটা স্তর আছে সেটা হচ্ছে প্যারাইটাল স্তর এবং ভিসেরাল স্তর দুইটা স্তরের মাঝে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড এটা এক ধরনের তরল যেটা আসলে হৃৎপিণ্ডকে বাইরের যে ঘর্ষণ আঘাত এগুলো থেকে রক্ষা করে হৃৎপিণ্ড যেন বাইরের কোনো আঘাত থেকে রক্ষা পায় মানে ধরো বিষয়টা এরকম যে দুইটা স্তর আছে তার ভিতরে পানি আছে বাইরে থেকে যখন আঘাত পাবে তখন এই পানিটা আসলে কিছুটা হেল্প করবে যাতে আসলে এই ভিতরের স্তরটা ক্ষতিগ্রস্ত না হয় তাইলে এই ভিতরের ফ্লুইডটা কিন্তু হৃৎপিণ্ডকে বাইরের আঘাত থেকে বেশ ভালোভাবে রক্ষা করতে পারে যদি কখনো হৃৎপিণ্ড বাইরে থেকে আঘাত পায় এটা একটা ব্যাপার এখন এতক্ষণ আমরা হৃৎপিণ্ডের যে কি বলা যায় আবরণ দেখলাম আবরণের নাম কি পেরিকার্ডিয়াম কিন্তু হৃৎপিণ্ডের আবরণের ভিতর কি আসে পেশি আছে এই ত্বকের নিচে কি আমাদের পেশি আছে না মাসেল আছে তো হৃৎপিণ্ডেও মাসেল আছে হৃৎপিণ্ডের মাসেলকে বলা হয় হৃৎপেশি হৃদপিন্টের মাসলকে বলা হয় ভাইয়া পেশি এই যে পেশি এটা কিন্তু একটা অনৈচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি মানে কি এমন পেশি যেটা তুমি কন্ট্রোল করতে পারো না তুমি পারো তুমি যদি চাও যে তোমার হার্টের যে বিট বিটিং তুমি যদি ভাবো যে না হার্টের বিট বাড়াই দিব হার্টের বিট কমাই দিব তুমি পারবা জীবনেও পারবা না হার্টের বিট বাড়াইতে পার হয়তো তুমি পারবা এখন তুমি আমি যদি বলি একটু হার্টের বিট তো একটু বাড়াও বাড়াতে পারবা না এই জন্য হৃদপেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি যেটা কিন্তু কন্ট্রোল করতে পারবা না হৃদপেশির তিনটা স্তর আছে একটা হচ্ছে এপিকার্ডিয়াম তিনটা স্তর হচ্ছে ভাইয়া এপিকার্ডিয়াম এপিকার্ডিয়াম রয়েছে মায়োকার্ডিয়াম মায়োকার্ডিয়াম আর একটা হচ্ছে নিচের যেটা সেটা হচ্ছে অ্যান্ডো অ্যান্ডো কার্ডিয়াম তাইলে এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এবং অ্যান্ডোকার্ডিয়াম এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এবং অ্যান্ডোকার্ডিয়াম তাহলে এপি মানে বাইরে মায়ো মানে মাঝে আর অ্যান্ডো মানে ভিতরে তাহলে হৃৎপিণ্ডের যে এই জিনিসটা উল্টায় যায় অনেকের আবরণটা হচ্ছে পেরি আবরণটা হচ্ছে পেরি আর ভিতরে যে পেশি আছে পেশির তিনটা হচ্ছে এপি মায়ো অ্যান্ডো পেশি হচ্ছে এপি মায়ো অ্যান্ডো আর আবরণটা ভাইয়া পেরি আবরণটা পেরি আর পেশি হচ্ছে এপি মায়ো অ্যান্ডো এই যে মায়োকার্ডিয়াম মায়োকার্ডিয়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে সেটা হচ্ছে তোমার হৃদপেশের যে সংকোচন প্রসারণ এখানে কিন্তু মায়োকার্ডিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ওই যে হৃদপিণ্ডের যে বিট হয় হ্যাঁ তাই না যে সংকোচিত হয় প্রসারিত হয় পাম্পের মতো পাম্প যন্ত্র হচ্ছে হৃৎপিণ্ড এই যে বিটিং প্রসারণে সংকোচন ভূমিকা রাখে মায়োকার্ডিয়াম হৃদপিণ্ডের সংকোচন প্রসারণে ভূমিকা রাখে মায়োকার্ডিয়াম হৃদপিণ্ডের সংকোচন প্রসারণের ভূমিকা রাখে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে ভূমিকা রাখে হৃদপিণ্ডের সংকোচন প্রসারণের ভূমিকা রাখে কে ভাইয়া মায়োকার্ডিয়াম হৃদপিণ্ডের সংকোচন প্রসারণের ভূমিকা রাখে হচ্ছে মায়োকার্ডিয়াম এর সাথে সাথে মোটামুটি আজকের ক্লাস শেষ আগামী দিন থেকে আমরা হৃদপিণ্ডের বোঝার যে জায়গাটুকু সেইটা পড়বো এবং খুবই সহজ করে পড়ব প্রচণ্ড সহজ এটা যারা আসলে হৃদপিণ্ড বুঝতে চাও বা যাদের আসলে একটু গোলায় যায় প্যাস লাগে আমার মনে হয় কালকে ক্লাস করলে কারো হৃদপিণ্ড আর কখনো প্যাস লাগবে না হৃদপিণ্ডের সব প্যাস কালকে খুলে দেবো